ভিউয়ার্স বন্ধুরা আপনাদের সকলকে স্বাগত জানাই আপনাদের পছন্দের ইউটিউব চ্যানেল অ্যাট দা রেট অপশন চ্যানেলে যেহেতু বিগত সপ্তাহে মিউচুয়াল ফান্ডের উপর যে ভিডিওটি আমরা পাবলিশ করেছিলাম ইউটিউব চ্যানেলে সেই ভিডিওটিকে আপনারা সবাই সাপোর্ট করেছেন সো মিউচুয়াল ফান্ড এডুকেশন নিয়ে এই সিরিজটা আগামীতেও আমরা কন্টিনিউ করবো আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব হাইব্রিড মিউচুয়াল ফান্ড নিয়ে ভিডিওতে এই টপিকগুলো কভার করা হবে হাইব্রিড মিউচুয়াল ফান্ড কি হাইব্রিড মিউচুয়াল ফান্ডের সুবিধে কি হাইব্রিড মিউচুয়াল ফান্ড ক প্রকারের কীভাবে একটি ভালো মানের হাইব্রিড মিউচুয়াল ফান্ড আপনি নিজের ইনভেস্টমেন্টের জন্য বাছাই করতে পারবেন আসুন শুরু করা যাক ভিডিওর মূল পর্ব সবার প্রথমে বুঝব এই যে হাইব্রিড মিউচুয়াল ফান্ড নিয়ে আমরা আলোচনা করছি এই হাইব্রিড মিউচুয়াল ফান্ডটা ঠিক কী বিষয় বিষয়টাকে সহজভাবে বোঝানোর জন্য একটা সিম্পল উদাহরণ তুলে ধরছি ধরুন আপনার একটা বাগান রয়েছে যাতে ফুল গাছ আর ফল গাছ দুটোই রয়েছে আপনার বাগানে একদিকে রঙিন ফুল ঝলমল করছে আরেক দিকে মিষ্টি ফল ফলেছে একটি বাগানের মধ্যেই যদি আপনার এরকম একাধিক প্রোডাক্ট উৎপাদন হয় তাহলে আপনার ফায়দা কোথায় জানেন এখানে আপনার ফায়দা হলো একই সময়ে আপনার বাগানে সুন্দর সুন্দর ফল এবং ফুল দুটোই পাওয়া যাচ্ছে কিন্তু কোনো কারণে যদি ঝোড়ো হাওয়া আসে কালবৈশাখী ঝড় আসে আপনার বাগান কিন্তু সম্পূর্ণ উজার হয়ে যাবে না ঝোড়ো হাওয়া হলে হয়তো ফুল ঝরবে কিন্তু ফলগুলো গাছে একইভাবে থেকে যাবে আর এই ধরনের মডেলকেই আমরা হাইব্রিড মডেল বলে থাকি যা ইনভেস্টমেন্টের দুনিয়ায় মিউচুয়াল ফান্ডের ক্ষেত্রেও প্রযোজ্য কিছু কিছু মিউচুয়াল ফান্ড থাকে যে মিউচুয়াল ফান্ডগুলো দুই বা তার অধিক ধরনের বিনিয়োগ করে থাকে মিউচুয়াল ফান্ডগুলো একদিকে যেমন ইকুইটিতে ইনভেস্টের মাধ্যমে শেয়ারের রোমাঞ্চকর বৃদ্ধির সম্ভাবনাকে বজায় রাখে তেমনি অন্যদিকে রিস্কটাকে কমিয়ে দেওয়ার জন্য বিভিন্ন সরকারি বেসরকারি বন্ডের ওপর বিনিয়োগ করে থাকে যার ফলে সেই মিউচুয়াল ফান্ডের আয় স্থিতিশীল হয়ে দাঁড়ায় আশা করি আপনি বুঝতেই পারছেন হাইব্রিড মডেলের দ্বারা একাধিক মাধ্যমের বিনিয়োগ করা হয় যার ফলে ফান্ডে একটি ভারসাম্য বজায় থাকে একটি ফান্ড যদি শুধুমাত্র হান্ড্রেড ইনভেস্ট করে সেই ক্ষেত্রে মার্কেটে যদি কোনো নেগেটিভ সেন্টিমেন্ট হয় ইকুইটির স্টকগুলোর প্রাইস নিচের দিকে নামতে থাকে তাহলে সেই ফান্ডের পরিস্থিতিও খারাপ হয়ে যাবে কিন্তু আপনি যদি এমন কোনো ফান্ড চুজ করেন যে ফান্ড ইকুইটি বন্ডস গোল্ড এই ধরনের আলাদা আলাদা সেক্টরে বিনিয়োগ করে তাহলে ইকুইটি লসে রান করলেও বন্ডস এবং গোল্ড যদি ভালো পারফর্ম করে তাহলে আপনার ইনভেস্ট কখনোই বড় লসের শিকার হয় না আবার উল্টো দিকে যখন বন্ডস মার্কেট খারাপ থাকে এবং ইকুইটি মার্কেট দুর্দান্ত পজিটিভ পারফর্ম করে তখন আপনার এই ধরনের হাইব্রিড ফান্ডগুলো ভালো রকমের রিটার্ন জেনারেট করে দিতে সমর্থ হয় আর এই ধরনের হাইব্রিড মিউচুয়াল ফান্ডগুলো একটি ফান্ডের মধ্যে একাধিক অ্যাসেট ক্লাসে বিনিয়োগ করে থাকে যেমন ইকুইটি ডেব গোল্ড ও গ্লোবাল ইকুইটি এজ এ রিটেল ইনভেস্টার আপনি হাইব্রিড ফান্ডের কি কী সুবিধা পেতে পারেন একটি হাইব্রিড ফান্ডের বিশেষত্ব হলো এই ধরনের ফান্ডের মাধ্যমে যে অর্থরাশি মার্কেট থেকে অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি উত্তোলন করে আর এই ফান্ডগুলোকে সঠিক রেশিওতে ডিস্ট্রিবিউট করা হয় বিভিন্ন আলাদা আলাদা অ্যাসেটস ক্লাসে ধরুন যদি ইকুইটিতে বিনিয়োগ করা অর্থ মার্কেটের ওঠানামায় কমে যায় তাহলে ডেপ্ট ও গোল্ডে বিনিয়োগ করা অর্থের মাধ্যমে ফান্ডের ভারসাম্য বজায় থাকবে একইভাবে যদি গোল্ড কখনো কম আয় দেয় তাহলে ডেপ্ট ও ইকুইটি ফান্ড আপনার ইনভেস্ট করা টাকার ভারসাম্য ধরে রাখবে অর্থাৎ বিভিন্ন অ্যাসেট ক্লাসে বিনিয়োগের মাধ্যমে আপনার ফান্ড ডাইভার্সিফাই হয়ে যায় যার ফলে কোনো একটি অ্যাসেট ক্লাস লসে থাকলেও অন্যান্য অ্যাসেট ক্লাসগুলো প্রফিটে চলার কারণে আপনার ইনভেস্টমেন্টও প্রফিটে থাকে এবারে দেখব হাইব্রিড ফান্ডের আলাদা আলাদা প্রকার টাইপ অফ হাইব্রিড মিউচুয়াল ফান্ড হাইব্রিড মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করার আগে আপনাকে অবশ্যই এর প্রকারভেদগুলিকেও জানতে হবে যেমন ধরুন ইক্যুইটি ওরিয়েন্টেড হাইব্রিড ফান্ডস ডেপ্ট ওরিয়েন্টেড হাইব্রিড ফান্ডস ব্যালেন্সড ফান্ড ফিক্সড ইনকাম ফান্ড এবং মান্থলি ইনকাম প্ল্যান একটি ইকুইটি ভিত্তিক হাইব্রিড ফান্ড তার অ্যাসেটসের এর কমপক্ষে পঁয়ষট্টি পার্সেন্ট ইকুইটি এবং ইকুইটি রিলেটেড বিভিন্ন মার্কেট ক্যাপিটালাইজেশন এবং সেক্টরে বিনিয়োগ করে থাকে আর বাকি থাকা পঁয়ত্রিশ পার্সেন্ট ফান্ড ডেপড সিকিউরিটিস এবং মানি মার্কেট ইনস্ট্রুমেন্টে বিনিয়োগ করা হয় অর্থাৎ আপনি যদি ইকুইটি ওরিয়েন্টেড হাইব্রিড মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করেন তাহলে আপনার ইনভেস্টেড অ্যামাউন্টের ষাট শতাংশ স্টকে আর পঁয়ত্রিশ শতাংশ টাকা ডেপ্ট সিকিউরিটিতে ইনভেস্ট করা হবে ডেপ্ট সিকিউরিটির নিশ্চিত আয় ইকুইটির ভোলাটিলিটিকে অনেকটাই অ্যাবজর্ব করতে সাহায্য করে এবং ইকুইটি মার্কেটের শোচনীয় খারাপ সময়েও কিন্তু আপনার ইনভেস্ট করা এই ধরনের ফান্ডগুলো একদম ধসে পড়ে না মোটামুটি সুরক্ষিত থাকে ডেপ্ট ওরিয়েন্টেড হাইব্রিড ফান্ডস একটি ডেপ্ট ওরিয়েন্টেড হাইব্রিড ফান্ডস তার মোট অ্যাসেটের কমপক্ষে সিক্সটি পারসেন্ট স্থায়ী আয়ের সিকিউরিটিজে বিনিয়োগ করে যেমন বন্ড ডিভেঞ্চার সরকারি সিকিউরিটিস ইত্যাদিতে বিনিয়োগ করে আর বাকি ফর্টি পারসেন্ট ইকুইটিতে বিনিয়োগ করা হয় যেহেতু এখানে ইকুইটিতে বিনিয়োগের পার্সেন্টেজ অনেকটাই কম ডিভেঞ্চার এবং বন্ডের ইনভেস্টের তুলনায় তো এখানে আপনার ফান্ড অনেক বেশি সুরক্ষিত থাকে কিন্তু এই ধরনের ফান্ডের গ্রোথ বেশ কিছুটা কম হয় ইকুইটি ওরিয়েন্টেড হাইব্রিড ফান্ডসের তুলনায় ব্যালেন্স ফান্ড এই ফান্ডগুলো তাদের মোট অ্যাসেটের বা মোট সম্পদের ন্যূনতম পঁয়ষট্টি পার্সেন্ট ইকুইটি এবং ইকুইটি সম্পর্কিত ইনস্ট্রুমেন্টে এবং বাকি ডেপ্ট সিকিউরিটিস এবং ক্যাশে বিনিয়োগ করে যে সমস্ত ইনভেস্টররা ট্যাক্স ছাড়ের সুবিধা পাওয়ার জন্য মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করতে চান তাদের জন্য উপযুক্ত হল এই ধরনের ব্যালেন্স ফান্ডসগুলো কারণ এই ধরনের ফান্ডে আপনি যদি বিনিয়োগ করেন তাহলে এক লক্ষ টাকা পর্যন্ত দীর্ঘমেয়াদী মূলধনী লাভের ওপর আপনি ট্যাক্স ছাড় পেতে পারেন ফিক্সড ইনকাম ফান্ড ফিক্সড ইনকামের উপাদান হিসেবে ইকুইটি বিনিয়োগকারীদের জন্য এটি একটি ভালো অপশন কারণ এটি ইকুইটি বিনিয়োগের ভোলাটিলি প্রশমিত করতে সাহায্য করে এই ধরনের ফান্ডগুলোতে ইকুইটি এবং ঋণের মধ্যে ভারসাম্য বজায় রেখে ইনভেস্ট করা হয়ে থাকে যেহেতু এই ধরনের ফান্ডে ইনভেস্ট করলে রিস্ক মোটামুটি অনেকটাই কম থাকে সুতরাং এখানে কিন্তু আপনি কখনোই হাই রিটার্ন আশা করতে পারেন না আপনার আয়ও মোটামুটি স্থিতিশীল গতিতে চলবে মান্থলি ইনকাম প্ল্যান যদি আপনি নিয়মিত আয় চান তাহলে আপনার জন্য এম হাইব্রিড মিউচুয়াল ফান্ড আকর্ষণীয় অপশন হতে পারে আসুন দেখা যাক এটি কীভাবে কাজ করে এবং আপনার জন্য উপযুক্ত কিনা সেটা বিবেচনা করা যাক এই ধরনের ফান্ডগুলো ডেপ্ট এবং ইকুইটি উভয় ক্ষেত্রে বিনিয়োগ করে ডেপ্টের অংশ থেকে নির্দিষ্ট সময় অন্তরালে সাধারণত প্রতি মাসে প্রফিট শেয়ার করা হয় আর এই ইকুইটির অংশ দীর্ঘমেয়াদী ক্যাপিটাল বৃদ্ধির সম্ভাবনা বাড়িয়ে দেয় ফলে আপনি ইনকাম পাওয়ার পাশাপাশি আপনার বিনিয়োগের মূল্যও বাড়িয়ে নিতে পারেন কারণ এই ধরনের ফান্ডগুলো থেকে নিয়মিত প্রতি মাসে আপনি ইনকাম পেতে পারেন আর যেহেতু এই ফান্ডগুলো দুই ধরনের ইনভেস্টমেন্টের সুবিধা প্রদান করে সো ইকুইটির সাথে ডেপটের সংমিশ্রণ আপনার ইনভেস্টমেন্টের রিস্কটাও অনেকটাই কমিয়ে দেয় সাথে লং টার্মে সম্ভাব্য ক্যাপিটাল বৃদ্ধির সুযোগ প্রদান করে থাকে এবার দেখব আরবিট্রেজ ফান্ড আরবিট্রেজ শব্দটিকে যদি আমরা মোটামুটি একদম সহজভাবে বুঝতে যাই মনে করুন একটি সেম প্রোডাক্ট আপনি কিনতে চলেছেন কিন্তু দুটো আলাদা আলাদা মার্কেটে এই সেম দুটো প্রোডাক্টের দামে কিছু হেরফের রয়েছে ধরুন কোনো একটি প্রোডাক্ট কলকাতার মার্কেটে দাম রয়েছে একশো টাকা এবং হাওড়ার মার্কেটে পাওয়া যাচ্ছে একশো তিন টাকায় তাহলে আপনি এটার সুবিধা নিতেই পারেন কলকাতা থেকে একশো টাকায় কিনে হাওড়াতে আপনি একশো তিন টাকায় বিক্রি করে দিলেন অর্থাৎ দুটো মার্কেটের মধ্যে যে প্রাইস ডিফারেন্স রয়েছে সেই প্রাইস ডিফারেন্সটাকে কাজে লাগানো হয় এই আরবিটেজ ফান্ডের মাধ্যমে আরবিটেজ ফান্ডে ফান্ড ম্যানেজাররা লাগাতার দুটো বাজারের দাম নজরে রাখেন যখন একটা মার্কেটে কোনো শেয়ারের দাম অন্য মার্কেটের চেয়ে অনেক কম থাকে তখন সেই সুযোগকে কাজে লাগিয়ে ফান্ড ম্যানেজাররা সেই শেয়ারটি কিনে নেন তারপর সেই শেয়ারটি যদি অন্য কোনো বাজারে বা অন্য কোনো এক্সচেঞ্জে বেশি দামে বিক্রি হতে থাকে তখন লাভ তুলে নেওয়ার জন্য সেই ফান্ডটি সেখানে সেল করে দেওয়া হয় আপনারা জানেন এই সময় বিশ্বের বেশিরভাগ স্টক এক্সচেঞ্জগুলো ডিজিটাল ব্যবস্থার ওপরে ট্রানজ্যাকশন করে থাকে বা লেনদেন করে থাকে যার কারণে বর্তমান সময়ে বাস্তবে সবসময় ভালো আরবিটেজের সুযোগ পাওয়া যায় না আর এই কারণের জন্য বর্তমান সময়ে আরবিটেজ ফান্ডসের ম্যানেজাররা তাদের ফান্ডকে অল্প সময়ের জন্য গোল্ডের মতো নিরাপদ বিনিয়োগে বিনিয়োগ করতে পছন্দ করেন আবার যখন ডেপ্ট অথবা ক্যাশ মার্কেটে বিনিয়োগে ভালো ফলের আশা করা যায় সেই সময় তারা ডেপ্ট অথবা ক্যাশ মার্কেটে বিনিয়োগ করে থাকে কিন্তু বর্তমান সময়ে এই ধরনের আরবিটেজ ফান্ডগুলো খুব একটা প্রাসঙ্গিক নয় বন্ধুরা এইগুলি ছিল হাইব্রিড মিউচুয়াল ফান্ডের আলাদা আলাদা প্রকারভেদ চলুন এবার আমরা জানবো হাইব্রিড মিউচুয়াল ফান্ডের রিক্স রিটার্ন কিভাবে মূল্যায়ন করবেন আপনারা জানেন যে কোনো ক্যাটাগরির ইনভেস্টমেন্ট সেটা মিউচুয়াল ফান্ডই কেন না হোক ক্যাপিটাল মার্কেটে ইনভেস্টমেন্ট মানেই রিক্স এবং প্রফিট দুটোরই সম্ভাবনা থাকে তাই ইনভেস্ট করার আগে এই সমস্ত দিকগুলোকে ভালো করে মূল্যায়ন করা জরুরি যেমন অ্যাসেট অ্যালোকেশন হাইব্রিড ফান্ডের রিস্ক অনেকটাই নির্ভর করে তার অ্যাসেট অ্যালোকেশনের উপর অর্থাৎ ফান্ডের কতটা অংশ ইকুইটি এবং কতটা অংশ ডেপ্ট ফান্ডে ইনভেস্ট করা হয়েছে তার উপর সাধারণত ইকুইটির অংশ বেশি থাকলে রিস্ক বেশি হয় উল্টো দিকে ডেপ্টের অংশ বেশি থাকলে রিস্ক কম হয় কিন্তু সেই সাথে ফান্ডের গ্রোথও অনেকটাই কমে যায় আর তার জন্যই আপনি কোনো একটি ফান্ড চুজ করার আগে সেই ফান্ডটিকে ভালো করে যাচাই করুন সেই ফান্ডের অ্যাসেট অ্যালোকেশন কিভাবে হচ্ছে আর তারপরে ইনভেস্টের ডিসিশান নিন দ্বিতীয় যে বিষয়টি আমাদের মাথায় রাখতে হয় সেটি হলো মার্কেট ভোলাটিলিটি সাধারণত শেয়ার বাজার ডেপ্ট মার্কেটের চেয়ে বেশি ভোলাটাইল থাকে তাই যখন শেয়ার বাজার নিচে নেমে যায় তখন ইকুইটিতে বেশি ইনভেস্ট থাকা হাইব্রিড ফান্ডের দামও অনেকটাই নিচে নেমে আসতে পারে তৃতীয় যে বিষয়টি আপনি দেখবেন সেটি হলো ফান্ডের বয়স বা ফান্ডের সময় বেশিরভাগ এক্সপার্টদের মত অনুযায়ী হাইব্রিড মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করার আগে এমন কিছু ফান্ড খুঁজে বার করার জন্য প্রাধান্য দেওয়া উচিত যে ফান্ডগুলো দীর্ঘদিন মার্কেটে ভালো রকম পারফরমেন্স দিয়ে যাচ্ছে সাধারণত পুরনো ফান্ডগুলোর ট্র্যাক রেকর্ড ভালো থাকে আর এই ধরনের ফান্ডের রিস্ক অনেকটাই কম থাকে এমন ফান্ড না যে ফান্ড এক দু বছর হয়েছে মার্কেটে এসছে চেষ্টা করুন অন্ততপক্ষে পক্ষে আট থেকে দশ বছর আগে কোনো একটি ফান্ড মার্কেটে এসছে এই ধরনের হাইব্রিড মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করার জন্য চেষ্টা করবেন আর চার নম্বর যে বিষয়টা আপনাকে দেখতে হবে সেটি হলো ফান্ড ম্যানেজারের দক্ষতা কোনো হাইব্রিড মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করার আগে আপনাকে অবশ্যই ফান্ড ম্যানেজারের দক্ষতা যাচাই করতে হবে কারণ ফান্ড ম্যানেজার যতটা দক্ষ হবে তিনি আলাদা আলাদা ইনস্ট্রুমেন্টে ফান্ড ডিস্ট্রিবিউশনের সময় বিচক্ষণতা দেখাতে পারবেন যার দ্বারা আপনার প্রফিটের সম্ভাবনা বাড়তে পারে তাই ফান্ড ম্যানেজারের অভিজ্ঞতা এবং ট্র্যাক রেকর্ড ভালো করে যাচাই করে দেখে নেওয়া উচিত আপনি যদি কখনও লামসাম একটা অ্যামাউন্ট মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করতে যান তাহলে অবশ্যই মার্কেটের স্ট্যাটাসের ওপর আপনাকে নজর রাখতে হবে মার্কেট যদি খুব ওপরে থাকে তাহলে ম্যাক্সিমাম ফান্ডের এনএি প্রাইস অনেকটাই বেশি থাকে আর আপনারা জানেন ইনভেস্ট কখনও বেশি দামে করা উচিত নয় হাই প্রাইসের ওপর ওভার ভ্যালুর ওপর করা উচিত নয় মার্কেট স্ট্যাটাসটাকে ভালো করে দেখুন মার্কেট যদি কারেকশন করতে নিচে নামে মার্কেট যত নিচে নামবে ততই আপনার জন্য ভালো একটা লামসাম অ্যামাউন্টের সাথে বিনিয়োগ করা অথবা একটা ফ্রেশ নতুন বিনিয়োগ স্টার্ট করার জন্য তাছাড়াও আপনারা এই সমস্ত রেশিওগুলোকে ফলো করতে পারেন যার দ্বারা আপনার প্রফিটের সম্ভাবনা আরও বেড়ে যেতে পারে যেমন সার্প রেশিও সার্প রেশিওর দ্বারা রিস্ক এবং প্রফিটের সম্ভাবনা পরিমাপ করা হয় যত বেশি সার্প রেশিও হবে তত সেই ফান্ডটিকে একজন রিটেল ইনভেস্টরের জন্য ভালো মনে করা হবে এছাড়াও আরও একটি দুর্দান্ত রেশিও বিগত দিনগুলোতে দুর্দান্ত পপুলার হয়েছে সেটি হলো ম্যাক্স ডাউন রেশিও ম্যাক্স ডাউন রেশিও দ্বারা বিগত বছরগুলোতে ফান্ডের সর্বনিম্ন দাম বুঝতে আপনি সাহায্য পাবেন ম্যাক্সডাউন রেশিও কম থাকা মানে সেই ফান্ডের ভোলাটিলিটি কম তো আশা করি আপনারা বিস্তারিতভাবে বুঝতে পেরেছেন হাইব্রিড মিউচুয়াল ফান্ডের ব্যাপারে এবং এই ধরনের মিউচুয়াল ফান্ডে বিনিয়োগ করার আগে কোন বিষয়গুলো আপনাকে ভালো করে নজর রেখে তারপর একটি ফান্ড বাছাই করে সেখানে বিনিয়োগ করতে হবে প্রতিবারের মতো এই ভিডিওর মাধ্যমেও আপনার কাছে একটি ছোট্ট অনুরোধ যদি আপনার এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আপনার পরিবারের অন্যান্যদের সাথেও এই ভিডিওটিকে শেয়ার করতে পারেন মিউচুয়াল ফান্ডের ওপর সবাই যেন নলেজ বাড়াতে পারে তার জন্য এবং আপনার যদি এই ভিডিওটি নিয়ে রূপ মন্তব্য থাকে তাহলে আপনাকে স্বাগত কমেন্টস বক্সে আপনার মতামত জানানোর জন্য মিউচুয়াল ফান্ড নিয়ে পরবর্তী কোন টপিক্সের ওপর আপনি ভিডিও দেখতে চাইছেন সেটাও আপনি জানাতে পারেন আজকের এই ভিডিওর নিচে কমেন্টস বক্সে এসে কমেন্টস করে সো আজকের জন্য বিদায় নিচ্ছি আপনাদের সবাই